গতকাল রাতে উদয়পুর এগ্রিকালচার জমহনীতে রাজ্যবালি খুনের ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবিতে উদয়পুর কিল্লা সড়কে তিনটি ভিন্ন জায়গায় সড়ক অবরোধে বসেন জনগণ। মঙ্গলবার সকাল সাতঘটিকা থেকে চলে এই অবরোধ। সংবাদে প্রকাশে জানা যায় সোমবার সন্ধ্যা পাঁচঘটিকায় উদয়পুর এগ্রিকালচার চৌমহনীতে তিন দুষ্কৃতিকারী মারধর করে মেরে ফেলে রাজ্যবালিকে। সেই ঘটনার প্রতিবাদে অপরাধীদের শাস্তির দাবি নিয়ে মঙ্গলবার সকাল সাতঘটিকা থেকে চলে অবরোধ উদয়পুর কিল্লা সড়কের পূর্ব গোকুলপুর মসজিদ সংলগ্ন, কালী মন্দির সংলগ্ন এবং বনকুমারী এলাকাতে। মূল অবরোধ হয় মসজিদ সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে আরকিপুর থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। গ্রেপ্তার করতে পারে আজকে মূলত অবরোধরা। আপনারা অবরোধ করে কি চাইতেছেন, মানে কি বুঝাতে চাইতেছেন অবরোধের কারণ? আমরা অবরোধ করছি যে আমরা তো জানি না এই আসামিগুলির যে অ্যারেস্ট করছে, এখন যেহেতু আমরা জানতে আছি আসামিগুলির অ্যারেস্ট করছে এবং আমরা চাই প্রশাসন লেভেল আমাদের কথা দিক যে তারা যেইভাবে হোক তারা আসামি আছে এই বাকি আসামিগুলির অ্যারেস্ট করিয়া যাতে এরা সুস্থ বিচার যাতে আমরা পাই সেটা প্রশাসনে আমাদেরই কোক। তারপরে আমরা চিন্তা করব এটা কি রাস্তা অবরোধ আমরা উড়াই নিই। আমরা রাস্তা অবরোধ করছেন আপনারা? হ্যাঁ, কোন রাস্তাটা অবরোধ করছেন আপনারা? আমরা কিল্লা রোডটা অবরোধ করছি এগ্রিকালচার চুমনি দিয়ে ঢুকিয়া। আমরা এখানে একটা মক্কা মসজিদ আছে, এটার সামনে আমরা অবরোধ করছি।